নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পার্সেন্টেজ অর্থাৎ শতাংশর বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট 18টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, আপনারা স্ক্রিনটাকে একটু লক্ষ্য করুন। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করছি, যেটা ব্যাংক ক্লার্ক 2010 যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা দিয়ে। তো চলুন, আপনাদের সিরিয়াল নাম্বারে অসুবিধার সম্মুখীন হতে হবে না, কেননা আপনারা এই সিরিয়াল নাম্বারগুলো লিখুন। আমরা ওভারঅল 18টা প্রশ্ন করব এবং 18টা প্রশ্ন শেষ করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। ইংরেজিতে কোশ্চেন আছে, তা চলুন আমরা কোশ্চেনটা পড়ে দিচ্ছি। 89% অফ কোশ্চেন মার্ক প্লাস 365 ইজ ইকুয়াল 1075.22। তাহলে আমাদের এই কোশ্চেন মার্কে কোন অপশানটা হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তারপর আপনারা আপনাদের উত্তর আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন। আশা করছি আপনারা এই ধরনের সহজ কোশ্চেন অবশ্যই সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আপনারা সবাই খাতায় উত্তর শুরু করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো 89% অফ কোশ্চেন মার্ক প্লাস 365 ইজ ইকুয়াল 1075.22। তা আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর 798। আশা করছি আপনাদের উত্তরও তাই বেরিয়েছে। তা 7 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেনটা এসেছিল হোটেল ম্যানেজমেন্ট 2010। 12% অফ 5/78 অফ 38% অফ 7/152 অফ 10,000 ইজ ইকুয়াল কত? তা আমাদের এই কোশ্চেন মার্ক, তা এখানে কোন সংখ্যাটা হবে আপনাদের এই চারটে অপশানের মধ্যে বা স্ক্রিনে দেওয়া চারটে অপশানের মধ্যে সেটা আপনাদের উত্তরটা নির্বাচন করতে হবে কোনটা সঠিক উত্তর হবে। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। দরকার হলে আমাদের ভিডিওটা পজ করে রাখুন, তারপর আপনারা আমাদের অ্যান্সারের সাথে অ্যান্সার দেখুন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। তাহলে 12×26/100×5×78×38×100×7/125×10,000। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার বার করছি 35। তা 8 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্ন, 30% অফ এ 3-ডিজিট নাম্বার ইজ 109.8, হোয়াট উইল বি 125% অফ দ্যাট নাম্বার? খুবই ইজি কোশ্চেন, এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, আর কোশ্চেনটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2011। আপনারা সবাই দরকার হলে ভিডিওটা পজ করে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই অঙ্ক করতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট এক্স বি দ্য নাম্বার, আমরা নাম্বারটাকে এক্স ধরেছি, দেন 30% অফ এক্স ইজ ইকুয়াল 190.8। তাহলে আমরা এক্সের মান বার করেছি এখানে 363। তাহলে 25% অফ 363 ইজ ইকুয়াল টু 795। যেহেতু আমাদের 125 বার করতে বলেছে, তাহলে 125 আমরা এখানে বার করেছি 795। তাহলে 9 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর যাদের ইমেল অ্যাড্রেস পার চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন,
প্রাইস ডিস্ট্রিবিউশনের জন্য চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2011 এ কোশ্চেনটা এসেছে, হোয়াট ইজ 32% অফ 3/8 অফ 5000। তাহলে 5000 এর 32% মানে 3/8 32% আমাদের এখানে বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, পরে আমাদের অ্যান্সারের সাথে আপনারা মিলিয়ে নিন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করতে পারেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে আমাদের কি বলেছে, 32% অফ 3/8 অফ 5000। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে উত্তর বার করেছি 600। তা 10 নম্বর প্রশ্নে যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান ডি 600, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2011 এ কোশ্চেনটা এসেছিল, তো চলুন দেখে নিই আমরা বাংলায় পড়ে দিচ্ছি, আশা করছি অনুবাদ শোনার পর আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। কোশ্চেনে বলা আছে, দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন এ ব্যাংক ইজ 5350, অফ উইচ 28% আর ফিমেল। তাহলে একটা ব্যাংকের কর্মচারী নিয়োগ আছে, তা সেখানে মোট কর্মচারীর পরিমাণ হচ্ছে 5350, তার মধ্যে 28% হচ্ছে মহিলা। হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ টু দ্য নাম্বার অফ মেল এমপ্লয়িজ। তাহলে আমাদের এখানে বার করতে হবে কি না, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও, সেই অনুপাতটা কত বিটুইন দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়ি, মানে কতগুলো ফিমেল এমপ্লয়ি আছে, টু দ্য নাম্বার অফ মেল এমপ্লয়ি। তাহলে মেল এমপ্লয়ি এবং ফিমেল এমপ্লয়ির মধ্যে যে অনুপাতটা, সেই রেসপেক্টিভ রেশিওটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের অনুবাদ শোনার পরে এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন আপনাদের খাতায়, ভিডিওটা পজ করে আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করেছি। তাহলে নাম্বার অফ এমপ্লয়িজ 28/100 ইন্টু 5350 ইজ ইকুয়াল টু 1498। তাহলে রিকোয়ার রেশিও ফিমেল ইজ টু মেল ইজ ইকুয়াল 1498/5350 মাইনাস 1498 ইজ ইকুয়াল টু, আমরা এখানে বার করেছি 7/18। তাহলে এখানে 18 আটটা আসেনি, আমি এটা লিখে দিলাম। তাহলে 14 নম্বর প্রশ্ন, আর 14 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছে 7/18 বা 7:18, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসছে, দেয়ার আর 1240 এমপ্লয়িজ ইন অ্যান অর্গানাইজেশন, আউট অফ উইচ 25% আর প্রম্পটেড। তাহলে আমাদের এখানে বলেছে কি না, একটা অর্গানাইজেশন আছে, সেখানে 1240 জন এমপ্লয়ি মানে কর্মচারী আছে, তাদের মধ্যে হচ্ছে 25% প্রম্পটেড হয়েছে। তাহলে হাউ মেনি সাচ এমপ্লয়িজ আর দেয়ার হু গট প্রম্পটেড, তাহলে কতগুলো এমপ্লয়ি আছে যারা প্রম্পটেড হয়েছে। খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। খুবই ইজি কোশ্চেন এটা, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হবে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার নাম্বার 1240 ইন্টু 25/100 ইজ ইকুয়াল টু 310। তাহলে 15 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি 310, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল, দ্য ডিফারেন্স বিটুইন 78% অফ এ নাম্বার অ্যান্ড 59% অফ দ্য সেম নাম্বার ইজ 323। মানে আমাদের কি বলেছে, একটা নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে 323, তাহলে সেই নাম্বারটার 78% এবং 59% হচ্ছে সেম, তাহলে হোয়াট ইজ দ্য 65% অফ দ্যাট নাম্বার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, দ্য ডিফারেন্স বিটুইন 78% অফ এ নাম্বার অ্যান্ড 59% অফ এ নাম্বার ইজ 323। তার মানে একটা নাম্বার, এই নাম্বারের সেই নাম্বারটার 78% এবং 59% মধ্যে যেটা ডিফারেন্স মানে বিয়োগফল, সেটা হচ্ছে 323। তাহলে হোয়াট ইজ দ্য 62% অফ দ্যাট নাম্বার, তাহলে সেই নাম্বারের 62% কত হবে সেটা আপনাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
তাহলে লেট দ্য নাম্বার এক্স অ্যাকর্ডিং টু কোশ্চেন 78-59% অফ এক্স ইজ ইকুয়াল টু 323। তাহলে আমরা এখানে এক্স নাম্বারটা বার করেছি 1700। আশা করছি আপনারা ক্যালকুলেশনটা দেখে বুঝতে পেরেছেন। এবার আমাদের বলেছে এই নাম্বারটা 62% কত, তা সেটা আমরা বার করেছি 62% অফ 1700 ইজ ইকুয়াল টু 1054। তাহলে যারা 16 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26, যে কোশ্চেনটা হোটেল ম্যানেজমেন্ট 2008 এসেছিল। ইনকাম অফ সুমন ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 7% অ্যান্ড দেন ইট ইজ ডিক্রিজ বাই 7%। তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন হিজ ইনকাম। তাহলে কী বলেছে, সুমন নামে একজন ব্যক্তি ছিল, তার ইনকাম প্রথমে 7% বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয়বারে তার ইনকাম 7% হ্রাস পেয়েছে। তাহলে তার হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন হিজ ইনকাম, তাহলে তার ইনকামের ওপর কী পরিবর্তন হয়েছে সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি অঙ্ক, প্রথমবার 7% বৃদ্ধি আর তারপরে 7% হ্রাস, দিয়ে তার ইনকামের প্রতি কী পরিবর্তন হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা খাতায় উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ইন সাচ কেস দেয়ার ইজ অলওয়েজ ডিক্রিজ, তাহলে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে স্যালারি বা ইনকাম সবসময়ের জন্য কমে যায়। তাহলে গিভেন দ্যাট এ ইজ ইকুয়াল টু কমন ইনক্রিজ অর ডিক্রিজ, এ ইজ ইকুয়াল টু সমান, মানে এ ইজ ইকুয়াল টু 7% আমাদের এখানে উল্লেখ করা আছে। আশা করছি আপনারা কোশ্চেনে দেখতে পাচ্ছেন। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা ডিক্রিজড পার্সেন্টেজ আমরা এখানে বার করেছি যে এ স্কোয়ার ডিভাইড বাই 100% ইজ ইকুয়াল টু 7² ডিভাইড বাই 100% ইজ ইকুয়াল টু 0.49%। তাহলে 26 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি 0.49% ডিক্রিজ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29 নম্বর প্রশ্ন, ব্যাঙ্ক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল। দেয়ার ইজ 26% আয়রন ইন এ মিক্সচার, একটা মিশ্রণ আছে তার মধ্যে 26% কী আছে, আয়রন মানে লোহা আছে। টু ফাইন্ড 91 কেজি আয়রন হাউ মাচ মিক্সচার উই নিড, তাহলে আমরা যদি আমাদের যদি 91 কেজি আয়রন পেতে হয় তাহলে কতটা আমাদের মিক্সচার প্রয়োজন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে চলুন, লেট রিকোয়ার ভ্যালু অফ মিক্সচার বি এক্স কেজি, তাহলে আমাদের এক্স কেজি দরকার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 26% অফ এক্স ইজ ইকুয়াল টু 91। আশা করছি আপনারা এখানে বুঝতে পেরেছেন। দেখুন ফিগারগুলো এখানে দেওয়া আছে, তা ফিগারটাই আমরা এই ফরম্যাটে সাজিয়ে নিয়েছি। এখান থেকে আমরা এক্সের মান বার করেছি 350 কেজি। তা যাদের উত্তর 29 নম্বর প্রশ্নে অপশান ডি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 30 নম্বর প্রশ্ন, যেটা এলআইসি এডিও 2008 কোশ্চেনটা এসছে। বিকজ অফ স্কারসিটি অফ রেনফল দ্য প্রাইস অফ ল্যান্ড ডিক্রিজ বাই 12% অ্যান্ড ইটস প্রোডাকশান অলসো ডিক্রিজ বাই 4%। তাহলে বিকজ অফ স্কারসিটি অফ রেনফল, মানে বৃষ্টি ঠিকমতো হয়নি বা বৃষ্টি হ্রাসের জন্য কি বলেছে যে এখানে ল্যান্ড প্রাইসটা ডিক্রিজ করছে 12% এবং সেই ল্যান্ড প্রাইস থেকে যেটা প্রোডাকশন হয় সেটা ডিক্রিজ পেয়েছে 4%। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল ইফেক্ট অন রেভিনিউ, তাহলে রেভিনিউর উপরে এটা কি এফেক্ট ফেলবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। খুব ইজি কোশ্চেন আছে, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন। নেট ইফেক্ট বার করতে হবে। আপনারা আশা করছি সবাই এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নেট ইফেক্ট -12% -4% প্লাস -12 ইন্টু -4 ডিভাইড বাই 100, এই ফর্মুলাটা আশা করছি আপনারা সবাই জানেন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন। তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে -15.52%, মাইনাস মানে এখানে লস হয়েছে। তাহলে 30 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ই, লস অফ 15.52%, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 33 33 নম্বর প্রশ্নে চলে এসেছি, যে কোশ্চেনটা এসএসসি 2010 এসেছিল। এস ইনকাম ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি, তাহলে এ যা রোজগার করে সেটা কি বি এর থেকে 20% বেশি। বাই হাউ মাচ পার্সেন্ট ইজ বিস ইনকাম ইজ লেস দ্যান দ্যাট অফ এ, তাহলে বির রোজগারটা এর ইনকামের থেকে কত লেস সেটা আমাদের এখানে বার করতে হবে, হাউ মাচ পার্সেন্ট। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বাই হাউ মাচ পার্সেন্ট ইজ বিস ইনকাম
ইজ লেস দ্যান দ্যাট অফ এ, এর থেকে কত পার্সেন্ট কম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হয়, আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দ্যাট এ ইজ ইকুয়াল টু 20%, তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা রিকোয়ার পার্সেন্টেজ এ ডিভাইড বাই 100 প্লাস এ ইন্টু 100, তাহলে আমরা এখানে ফর্মুলাটা আপনারা পেয়ে যাচ্ছেন। আশা করছি আপনারা এটা খাতায় লিখে নেন। তাহলে আমরা মান বসিয়ে দিয়েছি 20 ডিভাইড বাই 120 ইন্টু 100 ইজ ইকাল টু 16.23%, 16.23% বেরিয়েছে। তাহলে 33 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34। 34 নম্বর প্রশ্নে চলে এসেছি, এসএসসি 2010 কোশ্চেনটা এসেছিল, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 25%, তাহলে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। ইফ এ ফ্যামিলি ওয়ান্টস টু কিপ ইটস এক্সপেন্সেস অন সুগার আনঅল্টার্ড, যদি একটা পরিবার তার চিনির যে ব্যয় আছে সেটা কোনো পরিবর্তন না করে, দেন দ্য ফ্যামিলি উইল হ্যাভ টু রিডিউস দ্য কনজামশন অফ দ্য সুগার বাই, যদি তারা এই সুগারের জন্য পয়সা বেশি না খরচ করে তাহলে তাদের কতটা পার্সেন্ট কনজামশন কমাতে হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর কীভাবে বার করতে হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, গিভেন দ্যাট এ ইজ ইকুয়াল টু 25%, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা রিডাকশন অফ কনজামশন এ ডিভাইড বাই 100 প্লাস এ ইন্টু 100%, এই ফর্মুলাটার সাথে আমরা একটু আগেই পরিচিত হয়েছি, তা এখানে আমরা এর মানগুলো বসিয়ে দিয়ে আমরা উত্তর পেয়েছি 25%। তা যারা 34 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 20%, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 48। 48 নম্বর প্রশ্নে চলে এসেছি, যে কোশ্চেনটা এসএসসি 2011 এসেছিলো, দ্য ডিফারেন্স বিটুইন এ 40% ডিসকাউন্ট অন রুপিস 1000 অ্যান্ড সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30% অ্যান্ড 10% অন দ্য সেম অ্যামাউন্ট ইজ, তাহলে কী বলেছে আমাদের, প্রথমে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন 40% ডিসকাউন্ট ওয়ান অ্যান্ড সাকসেসিভ ডিসকাউন্ট অফ 30% অ্যান্ড 10% অন দ্য সেম অ্যামাউন্ট। তাহলে প্রথমে আমাদের এখানে বলেছে কি, যা একটা ডিফারেন্স মানে আমাদের একটা ডিফারেন্স বলে মানে একটা বিয়োগফল যদি বলি, তাহলে ডিফারেন্স বিটুইন 40% ডিসকাউন্ট অন রুপিস 100 মানে 1000, তাহলে 1000 টাকার ওপর 40% ডিসকাউন্ট, এটা একটা। এবং তার পরবর্তী বলেছে যে সাকসেসিভ ডিসকাউন্ট, তারপর 30% অ্যান্ড 10% অন দ্য সেম অ্যামাউন্ট, এবং সেম অ্যামাউন্টের পর তারপর দেয় 30% এবং 10% দেওয়া হয়েছে, তাহলে এর বিয়োগফলটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। প্রথমে 1000 টাকার ওপর 40% এবং তারপরে সাকসেসিভ হয়েছে কত, না 10%, 30% অ্যান্ড 10%, তাহলে অন দ্য সেম অ্যামাউন্ট, তাহলে আমাদের সেই বিয়োগফলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিয়োগফলটা বার করতে হবে। তা আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 48 নম্বর প্রশ্ন, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। তা প্রথম ডিসকাউন্ট ওয়ানে 60% 1000 সেটা আমরা বার করেছি 600 টাকা, ডিসকাউন্ট টুতে আমরা কী করেছি যে 70% ইন্টু 90% ইন্টু 1000 ইজ ইকুয়াল টু 630, তাহলে রিকোয়ার্ড ডিফারেন্স আমাদের এখানে কত বেরিয়েছে 630 মাইনাস 600, তাহলে 40% 1000 টাকার ওপর, আর তার পরবর্তীতে 30% এবং 10% বিয়োগফল আমরা এখানে বার করেছি। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান সি 30, আশা করছি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন, তাদের সবার উত্তর ঠিক যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি 30। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49। 49 নম্বর প্রশ্নে চলে এসেছি, 49 নম্বর প্রশ্নটা এসএসসি 2011 এসেছিল, টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার, তাহলে কী বলেছে দুটো নাম্বার, একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 50%, সেটা থার্ড নাম্বারের থেকে কী বলেছে যে টু নাম্বার আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান দ্য থার্ড নাম্বার, তাহলে তৃতীয় নাম্বার থেকে প্রথমটা 20% এবং দ্বিতীয়টা 50% বেশি, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড উইথ দ্য রেসপেক্ট অফ ফার্স্ট, তাহলে আমাদের শতাংশর হারে বার করতে হবে সেকেন্ড নাম্বারটা আর ফার্স্ট নাম্বারটা এই দুটোর মধ্যে
পার্সেন্টেজ, যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার রেসপেক্ট টু ফার্স্ট নাম্বার, তাহলে ফার্স্ট নাম্বারের রেসপেক্টে সেভেন্থ নাম্বারের যে শতাংশের হার সেটা আমাদের বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব স্টেপ বাই স্টেপ এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে প্রথমে আমাদের বলেছে থার্ড নাম্বারটা আমরা যদি 100 ধরি তাহলে দ্বিতীয় নাম্বারটা কবে হতো, দ্বিতীয় নাম্বারটা হবে 50%, তাহলে সেটা হচ্ছে 150। আর আমাদের প্রথম নাম্বারটা কত হবে, তাহলে 120। এই যে 20% এখানে দেওয়া আছে, তাহলে রিকোয়ার পার্সেন্টেজ 150/120×100 ইজ ইকুয়াল টু 125। তা যারা 49 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50 নম্বর প্রশ্ন, যে কোশ্চেনটা এসএসসি 2010 কোশ্চেনটা এসছে। এ সিঙ্গেল ডিসকাউন্ট হুইচ ইজ ইকুয়ালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট 25% অ্যান্ড 10% ইজ, তাহলে একটা সিঙ্গেল ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটা কি সেটা সমান পরপর দুবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, একবার 25% এবং তার উপর 10%। তাহলে আমাদের কি বার করতে হবে, যে এ সিঙ্গেল ডিসকাউন্ট হুইচ ইজ ইকুয়ালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট 20% 25% অ্যান্ড 10% ইজ, তাহলে সেই ডিসকাউন্টটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে, সেই সিঙ্গেল ডিসকাউন্টটা কত হবে। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন, সিঙ্গেল ডিসকাউন্টে সেটা কত হবে। আপনারা এই কোশ্চেনে অ্যান্সার যেটা সঠিক উত্তর হবে চারটে অপশানের মধ্যে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট মার্কড প্রাইস বি 100 আমরা ধরেছি, দেন 100×75/100×90/100 ইজ ইকুয়াল টু 67.5, তাহলে সিঙ্গেল ডিসকাউন্ট 100-67.5 ইজ ইকুয়াল টু 32.5। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি 32.5, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51 নম্বর প্রশ্নে চলে এসেছি। এটা ব্যাংক ক্লার্ক 2008 কোশ্চেনটা এসছে। 48% অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 60% অফ দ্য সেকেন্ড নাম্বার, তাহলে কি বলেছে যে 48% মানে 48% প্রথম নাম্বার ইজ 60% অফ দ্য সেকেন্ড নাম্বার, তা সেই নাম্বারটাই কত, সেকেন্ড নাম্বারের প্রথম নাম্বারের একটা 48% সেটা সেকেন্ড নাম্বারের 60%, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বার, তাহলে প্রথম নাম্বার এবং সেকেন্ড নাম্বারের মধ্যে যে রেশিওটা যে অনুপাতটা সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করছি। লেট ফার্স্ট নাম্বার বি এক্স অ্যান্ড সেকেন্ড নাম্বার বি ওয়াই, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 48% অফ এক্স ইজ ইকুয়াল টু 60% অফ ওয়াই, এই কন্ডিশনটাই এখানে বলেছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাই এখান থেকে আমরা এক্স ইজ টু ওয়াই বা এক্স বাই ওয়াই বার করছি 5/4, তাহলে এক্স ইজ টু ওয়াই এখানে বেরিয়েছে উত্তর 5:4। তা যাদের উত্তর 51 নম্বর প্রশ্নে বেরিয়েছে 5:4, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 52, 52 নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2008 কোশ্চেনটা এসছে। দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 126,800, ইট ইনক্রিজড বাই 15% ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড ডিক্রিজ বাই 20% ইন সেকেন্ড ইয়ার, তাহলে হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার, তাহলে কি বলেছে আমাদের এখানে একটা টাউনের পপুলেশন ছিল 126,500, প্রথম বছরে সেটা ইনক্রিজ করেছে 15% এবং দ্বিতীয় বছরে সেটা ডিক্রিজ করেছে 20%, তাহলে দ্বিতীয় বছরের শেষে সেই যে টাউনটা আছে বা সেই যে শহরটা আছে তা সেই শহরের পপুলেশন কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা চলুন, তাহলে রিকোয়ার পপুলেশন, তাহলে 126,000×1+15/100×1-20/100, তাহলে ক্যালকুলেশন করে আমাদের এখানে উত্তর বেরিয়েছে 116,656। তাহলে 52 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এখন চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 57,
57 নম্বর প্রশ্নে চলে এসেছি। এ পিরিয়ড অফ 4 হ্যাজ অ্যান্ড 30 মিনিটস ইন হোয়াট পার্সেন্ট অফ এ ডে। তাহলে আমাদের একটা পিরিয়ড বলেছে এ পিরিয়ড অফ 4 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আমরা এই প্রিন্টিং মিস্টেকটা ঠিক করে দিলাম। তাহলে এ পিরিয়ড অফ 4 আওয়ার্স অ্যান্ড 30 মিনিট ইজ হোয়াট পার্সেন্ট অফ এ ডে। তাহলে একটা সময় সেটা হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট, সেটা একটা দিনের কত শতাংশ সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে 57 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করছি। তাহলে রিকোয়ার পার্সেন্টেজ এখানে 4.5 ধরছি, কেননা 5 30 মিনিটস মানে 1 ঘন্টার হাফ। তাহলে 1 ঘন্টাকে এক্স ধরলে 2 দিয়ে ভাগ করলে সেটা হয় 50। তাহলে 4.5 ধরছি ডিভাইড বাই 24 × 100 ইজ ইকুয়াল টু 18 3/4%। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 18.34%, তাদের সবার উত্তর সঠিক। যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 18টা প্রশ্ন আলোচনা করলাম। এই 18টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। আপনারা আমাদেরকে পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তার সাথে সাথে আপনারা অবশ্যই কমেন্ট পোস্ট করবেন যে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, কেননা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম ট্যাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন, রেশমাস মান্থলি ইনকাম ইজ 22% মোর দ্যান নিলামস মান্থলি ইনকাম। ইফ নিলামস মান্থলি ইনকাম ইজ 3,500, হোয়াট ইজ দ্য রেশমাস মান্থলি ইনকাম? অপশান এ 4,270, অপশান বি 4,320, অপশান সি 4,170 এবং অপশান ডি 4,430। আমি আবার আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি, রেশমাস মান্থলি ইনকাম ইজ 22% মোর দ্যান নিলামস মান্থলি ইনকাম। ইফ নিলামস মান্থলি ইনকাম ইজ 3,500, হোয়াট ইজ দ্য রেশমাস মান্থলি ইনকাম? অপশান এ 4,270, অপশান বি 4,320, অপশান সি 4,170 এবং অপশান ডি 4,430। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।